একে জানলে আপনি হয়তো নিজেকে ঠিক রাখতে পারবেন না হয়তো স্যালুট জানিয়ে বসবেন উত্তরপ্রদেশের মানুষ এনাকে লেডি দাবাং বলেই চেনেন সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার সংখ্যা হার মানাবে তাবর তাবর বলিউড সেলেবদের রাজনীতিবিদদের সেই লেডি দাবাং আইএস অফিসার বি চন্দ্রকলার নাম জড়িয়েছে অবৈধ বালি খাদানের কেলেঙ্কারিতে কিন্তু কি করে এই আইএএস অফিসার এত জনপ্রিয় হলেন আসুন জেনে নিই মাত্র ছ মাস জেলাশাসক হিসেবে থাকাকালীনই তিনি লাইমলাইটে চলে আসেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সমাজবাদী পার্টির নেতাদের সঙ্গে তার ওটা বসার কারণে বুন্দল শহরে বদলিও হয়েছিলেন চন্দ্রকলা দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই মানুষের কাছে পৌঁছে দিতে তিনি একটি এজেন্সিকে দিয়ে ভিডিও বানাতেন কানেকশন বিল্ডিংয়ের কাজ ঠিক করে হচ্ছে কি না রাস্তা পুনর্নির্মাণে কোনো ফাঁক থাকছে কি না এসব তিনি খতিয়ে দেখতেন ভুলচুক হলে সেখানে লেডি দাবাং এর মতোই অ্যাকশান নিতেন বি চন্দ্রকলা নানানভাবে দুর্নীতির বিরুদ্ধে চন্দ্রকলার এই অভিযান চালানোর ভিডিওই তৈরি করতো তার ভাড়া করা এজেন্সি আর সেসব ভিডিও চলে যেত দেশের নামি দামি সংবাদ মাধ্যমগুলির কাছে এবং চলে আসতো সোশ্যাল মিডিয়াতেও আর তাতেই তিনি উত্তরপ্রদেশের মানুষের কাছে নয়নের মণি হয়ে ওঠেন খুব সহজেই এই ব্র্যান্ডিং কারণে তিনি রাতারাতি টক অব দ্য টাউন ফেসবুকে এই মুহূর্তে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ছিয়াশি লক্ষ অখিলেশ যাদব থেকে অরবিন্দ কেজরিওয়ালের মতো প্রথম সারি রাজনীতিবিদদেরও তিনি পেছনে ফেলে দিয়েছেন উত্তরপ্রদেশের হামিরপুরের জেলাশাসক হিসেবে একটি সরকারি আবাসন প্রকল্পের কাজ ঠিকঠাক হচ্ছে কি না চন্দ্রকলা ছুটেছিলেন তা খতিয়ে দেখতে আর একটি ভিডিওতে বন্দর শহরের জেলাশাসক থাকাকালীন সময়ে দুর্নীতিগ্রস্ত এক সিভিক অফিসারকে ধমক দিচ্ছিলেন এই অফিসার এই ভিডিও দুটি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে দু সালের আইএএস অফিসার চন্দ্রকলা তার সঙ্গে তোলার দুঃসাহ দেখিয়েছিলেন এক আঠেরো বছরের ছেলে তাকে শিগরে পাঠিয়েছিলেন এই দুটি অফিসার বারবার অনাথ আশ্রমের কুচিকাতাদের সঙ্গে দেখা করতে যেতেন তিনি সোসাইটির প্রথম সারি মানুষজন থেকে শুরু করে রাজনীতিবিদ সাংবাদিকদের হাতে রাখি বেঁধেও মথুরার মানুষের মন জয় করতে পেরেছিলেন এই চন্দ্রকলা এ হেন দুধে অফিসারের বিরুদ্ধেই এখন বিরাট দুর্নীতির অভিযোগ দু থেকে চোদ্দো সালে হামিরপুরের জেলাশাসক ছিলেন চন্দ্রকলা তার বিরুদ্ধে অভিযোগ এই সময় নিজের জেলায় খাদানে ই টেন্ডার সিস্টেম তিনি লঙ্ঘন করেছেন অবৈধভাবে বালি তোলার অনুমতি দেওয়া এবং লিজ হোল্ডারের কাছ থেকে মোটা টাকার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার নামে পাঁচ জানুয়ারি উত্তরপ্রদেশের চোদ্দোটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই বালি খাদান কেলেঙ্কারি কাণ্ডে মোট এগারো জনের নাম ছিল এফআইআরএ যাদের মধ্যে চন্দ্রকলার নামও রয়েছে বি চন্দ্রকলা অর্থাৎ লেডি দাবাং অফিসারের বাড়িতেও রেড করে সিবিআই এক অফিসারের কথায় মথুরার জেলাশাসক থাকাকালীন সময়ে আয় বহির্ভূত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি হস্তগত করার অভিযোগে ও চন্দ্রকলার বাড়িতে তল্লাশি চালানো হয় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতা গায়ত্রী প্রসাদ প্রজাপতির খুব কাছের মানুষ ছিলেন এই বি চন্দ্রকলা তার বিরুদ্ধে সিবিআই রেড রয়েছে ঠিকই কিন্তু যতক্ষণ না সেটা প্রমাণ হয় ততক্ষণ পর্যন্ত তিনি নির্দোষ কিন্তু তিনি যে সমাজসেবামূলক কাজ করতেন এবং যেই কাজ তার করা উচিত সেটা যে সঠিকভাবে পালন করতেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ